বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ার্কশিট 11 নম্বর ক্লাসে তোমাদের আজকে স্বাগত জানাচ্ছি। আজকে এই 11 না 13 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে অঙ্কটা আজকে করব আমি 13 নম্বর, সেই অঙ্কটা এখন আমরা এখানে উঠিয়ে নিয়েছি। তো অ্যাট ফার্স্ট আমরা একটু অঙ্কটাকে পড়ে দেখি যে অঙ্কে কি বলেছে। এখানে বলা আছে প্রবলেম নাম্বার 13, দ্য ফলোয়িং ট্রায়াল ব্যালেন্স হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য বুকস অফ তাহমিনা লিমিটেড অন 31 ডিসেম্বর 2015। নিচের উদ্বৃত্তগুলো নেওয়া হয়েছে তাহমিনা লিমিটেডের 31 ডিসেম্বর 2015 সালে। এখানে লেখা আছে সাপ্লাইস এক্সপেন্সেস, মনিহারি খরচ, রেন্ট ভাড়া, সেলস রিটার্ন, বিক্রয় ফেরত, সেলিং এক্সপেন্সেস, তারপরে পার্সেস, ফ্রেটিন, ক্যাশ, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, ইনভেন্টরি, ল্যান্ড, অ্যাকাউন্ট রিসিভেবল, বিল্ডিং, অ্যাকাউন্টস পেয়েবল, তারপরে বলা আছে সেলস, পার্সেস ডিসকাউন্ট, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, বিল্ডিং, ক্যাপিটাল। এই মিলে টোটাল 39,34,000 টাকা উভয় পাশে আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিছু বলেছে অ্যাডজাস্টমেন্ট বা অতিরিক্ত বা সমন্বয় সমূহ। সমন্বয় দেখো এক থেকে শুরু করে বা এ থেকে শুরু করে ই পর্যন্ত দেয়া আছে। এখানে নিচে বলা আছে প্রিপেয়ার অ্যান 10 এবং 8 কলাম ওয়ার্কশিট, অর্থাৎ একটা 10 ঘর বিশিষ্ট ওয়ার্কশিট এবং একটা 8 ঘর বিশিষ্ট একটা ওয়ার্কশিট করবো। তো ওয়ার্কশিট গুলো করতে গেলে সর্বপ্রথমে আমাদের জাবেদা করতে হবে। ইন্ডিং ইনভেন্টরি 5,60,000 টাকা দেওয়া আছে। তো এটার জাবেদা হবে ইন্ডিং ইনভেন্টরি ডেবিট পার্সেস ক্রেডিট। আমরা সেটা জানি যে ইন্ডিং ইনভেন্টরি ডেবিট পার্সেস ক্রেডিট আমরা এখানে লিখে দিলাম। এরপরে দেখো আমাদের যেটা বলা আছে এখানে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস ইনক্রিজড বাই টাকা 18,000, অনাদায় সন্দেহজনক সঞ্চিতি 18,000 টাকা বাড়বে। তো অনাদায় সন্দেহজনক সঞ্চিতির জাবেদা হয় ব্যাড ডেট এক্সপেন্সেস ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস ক্রেডিট, আমরা সেটাও দিয়ে দিলাম। তার পরবর্তীতে দেখো বলেছে এখানে অ্যাক্রুড সেলিং এক্সপেন্সেস, বেতন খরচ বকেয়া আছে। তো বেতন খরচ বকেয়া আছে, এটা ব্যয় বকেয়ার জাবেদা হয় হচ্ছে সেলিং এক্সপেন্সেস ডেবিট আর সেলিং এক্সপেন্সেস পেয়েবল ক্রেডিট। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে সাপ্লাইজ অন হ্যান্ড 4,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা উপরে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সাপ্লাইস কোথায় লেখা আছে একটু খুঁজতে থাকি। যে সাপ্লাইস এক্সপেন্স বলা আছে 20,000, তার মধ্য থেকে 4,000 টাকা হাতে আছে, তাহলে এই সাপ্লাইস এক্সপেন্স ডেবিট আছে। এখন সাপ্লাইস এক্সপেন্সটা হয়ে যাবে ক্রেডিট আর সাপ্লাইস ডেবিট হবে, অর্থাৎ সাপ্লাইস ডেবিট বা সাপ্লাইস অন হ্যান্ড ডেবিট এবং সাপ্লাইস এক্সপেন্সেস ক্রেডিট। এর পরবর্তীতে আমাদের দেখতে হবে লাস্ট এটা ডিপ্রিসিয়েশন, বিল্ডিংস আর ডিপ্রিসিয়েটেড 5% পার অ্যানাম, বিল্ডিং এর অবচয় হয় প্রতি বছরে 5% করে। এখানে বিল্ডিং দেয়া আছে কত টাকা, 6,00,000 টাকা। তো 6,00,000 টাকার 5% কাটলে আমাদের চলে আসবে 30,000 টাকা বিল্ডিং এর অবচয়। তো অবচয়ের জাবেদাটা আমরা জানি ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস বিল্ডিং ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বিল্ডিং ক্রেডিট। তো আমরা এখানে এই জাবেদাটা দিয়ে দিলাম। তাহলে বিল্ডিং এর জাবেদাটা আমরা এখানে দিয়েছি ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস বিল্ডিং ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বিল্ডিং ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই কয়েকটা ছিল সমন্বয় জাবেদা, আমরা সেই সমন্বয় জাবেদাগুলো এখানে দিয়ে দিলাম। এখন আমাদের একটা ওয়ার্কশিট করতে হবে, সে ওয়ার্কশিটটা হবে 10 ঘর বিশিষ্ট। আমরা এখানে লিখেছি তাহমিনা লিমিটেড ওয়ার্কশিট 10 কলাম, 31 ডিসেম্বর বা ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2015। এখানে লিখেছে অ্যাকাউন্ট টাইটেলস, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট, প্রত্যেকটাতেই ডেবিট ক্রেডিট করে এখানে দেখো টাকার ঘরটা আমরা দিয়ে নিয়েছি। এবং এখানে রেয়ামিলে যেগুলো ছিল আমরা সেগুলোকে উঠে নিয়েছি, উঠানোর পরে এটাকে যোগ করে ক্লোজ করে দিয়েছি। আমাদের যোগফল 39,40,000 টাকা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে জাবেদা থেকে আমাদের বিষয়গুলোকে অ্যাডজাস্টমেন্টের কলামে কি করে দিব, পার করে দিব। তাহলে আমরা দেখব যে এখন আমাদের জাবেদাতে কি বলা আছে, আমরা সেটা একটু দেখি। প্রথম জাবেদায় বলা আছে ইন্ডিং ইনভেন্টরি ডেবিট পার্সেস ক্রেডিট। তো ইন্ডিং ইনভেন্টরি ডেবিট আর পার্সেস ক্রেডিট আমরা করব। তো দেখো আমাদের উপরে কোনো ইন্ডিং ইনভেন্টরি নাই, তাহলে আমরা নিচে এই ঘরে লিখে দেবো ইন্ডিং ইনভেন্টরি, সেটা আমরা দিয়েছি ইন্ডিং ইনভেন্টরি 5,60,000 টাকা। এবং পার্সেস ক্রেডিট করব, তার মানে যে এখানে পার্সেস বরাবর এখানে ক্রেডিট করে দিলাম পার্সেস ক্রেডিট, দেখো 5,60,000 টাকা। এরপর আমাদের যে নাম্বারের এন্ট্রিটা আছে সেটা হচ্ছে যে ব্যাড ডেট এক্সপেন্সেস ডেবিট 18,000 টাকা আর অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ক্রেডিট 18,000 টাকা। তো এইটাকে আমরা ঠিক একইভাবে আবার এখানে দিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরে কোনো ব্যাড ডেট এক্সপেন্সেস নাই, উপরে কোনো ব্যাড ডেট এক্সপেন্সেস নাই, তাহলে নিচে আমাদের এই যে ব্যাড ডেট এক্সপেন্সেস চলে আসছে এবং ডেবিটে বসবে 18,000। আর এখানে দেখো তো অ্যালাউন্স ফর এই যে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস আছে, এটার ক্রেডিট পাশে আবার বসবে 18,000 টাকা। এটা আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা দেখবো সি নম্বরে বলেছে সেলিং এক্সপেন্সেস 11,000, সেলিং এক্সপেন্স পেয়েবল ক্রেডিট কত টাকা আছে 11,000 টাকা। তো ঠিক আছে, আমরা এখানে সেলিং এক্সপেন্সেস
দেখব উপরে আছে কিনা, এই যে সেলিং এক্সপেন্সেস আছে তাহলে এখানে সেলিং এক্সপেন্সেস এর ডেবিট পাশে বসবে 11,000 টাকা, আর সেলিং এক্সপেন্স পেয়েবল উপরে নাই তাহলে আমরা এটা নিচে লিখে দিলাম সেলিং এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। এখন আমরা তারপরে যে এন্ট্রিটা আছে আমরা সেটা একটু দেখব, সাপ্লাইজ অন হ্যান্ড 4,000 আর সাপ্লাইজ এক্সপেন্সেস ক্রেডিট। তো দেখি আমাদের সাপ্লাইজ অন হ্যান্ড উপরে দেয়া আছে না নাই, আমাদের উপরে কিন্তু কোনো সাপ্লাইজ অন হ্যান্ড নাই, সুতরাং আমাদের নিচে এখানে লিখতে হবে সাপ্লাইজ অন হ্যান্ডে ডেবিট, আর এই যে সাপ্লাইজ এক্সপেন্সেস আছে এখানে সেই সাপ্লাইজ এক্সপেন্সেস ক্রেডিট আমরা এখানে বসিয়ে দিলাম। এখন এরপরের যে জাবেদাটা আছে সেটা বলা আছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস বিল্ডিং ডেবিট আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বিল্ডিং ক্রেডিট 30,000 টাকা। তো আমরা এই ডিপ্রিসিয়েশন বিল্ডিংটাকে আমরা অ্যাডজাস্ট করব, উপরে আমাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্স বিল্ডিং নাই তাই আমরা এটা নিচে লিখে দিলাম ডিপ্রিসিয়েশন এক্সপেন্স বিল্ডিং, লিখে 4,000 টাকা দিলাম। আর এই যে আমাদের উপরে দেখো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বিল্ডিং লেখা আছে আমরা এটাকে এখানে দিয়ে দিলাম 4,000 টাকা, আচ্ছা 4,000 না 30,000 টাকা। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইটা এবং এই টোটালটাকে কি করে দিব, যোগ করে দিব, এক ঘর ফাঁকা রেখে যোগফল করলে 6,53,000 টাকা আসে, এবং এটাকে এভাবে টান দিয়ে দুইটা টান দিয়ে আমরা এটাকে ক্লোজ করে দিব, ডাবল টান দিয়ে এটাকে এখানে কি করে দিব, ক্লোজ করে দিব। আচ্ছা তারপরে এখন আমরা আমাদের এই যে এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কি করব, ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্টের টাকাগুলোকে বসিয়ে দিব। এটা কিভাবে বসাতে হবে সেটা আমরা জানি, এবং অনেক এর আগে এই 12টা অঙ্কে আমি আলোচনা করেছি এবং বলে আসছি সাপ্লাইজ এক্সপেন্স ডেবিটে আছে 20,000 আর এটা ক্রেডিটে 4,000, ডেবিট ক্রেডিট বাদ যাওয়ার পরে 16,000 থাকে, এই 7,500 70,000 এই দুটাই এখানে বসবে কারণ এখানে মাঝখানে যোগ বিয়োগের কিছু নাই। এরপরে সেলিং এক্সপেন্সেস ডেবিটে 11,000 13,000 আর এখানে 11,000, তো 11 আর এটা কত, 11 আর হচ্ছে তোমার 24,000 টাকা আসে, এবং এই 24,000 টাকা আবার ইনকাম স্টেটমেন্ট আগেই পার হয়ে গেছে। যাই হোক এখন এবার দেখো এখানে পার্সেস ডেবিট পাশে আর এটা ক্রেডিট পাশে বাদ যাবে, বাদ যাওয়ার পরে 8,90,000, এরপরে ফ্রেইট ইন ক্যাশ ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ইনভেন্টরি ল্যান্ড তারপরে বলা আছে অ্যাকাউন্ট রিসিভেবল বিল্ডিংস, এই কয়েকটার জন্য অ্যাডজাস্টমেন্টের কোথাও ডেবিট ক্রেডিট করা নাই, সুতরাং এখানে সব বিষয়গুলো এই ঘরে চলে আসছে। তারপরে দেখো অ্যাকাউন্টস পেয়েবল সেলস পার্সেস ডিসকাউন্ট এই তিনটা আমাদের ক্রেডিট পাশে এখানে চলে আসলো, এবং এবার আমরা দেখতে পাচ্ছি অ্যালাউন্স ফর ব্যাড ডেটস ক্রেডিট পাশে আছে 12,000 আর এটা আছে 18,000, তাহলে ক্রেডিট ক্রেডিট যোগ হয়ে 30,000 হলো। এখানে বিল্ডিং দেখো 1,50,000 টাকা আর এটা হচ্ছে 30,000, তার মানে বিল্ডিং ও ক্রেডিট ক্রেডিট যোগ হয়ে 1,80,000, ক্যাপিটাল আছে 14,22,000 টাকা দিলাম। এরপর এখানে এন্ডিং ইনভেন্টরি ডেবিট পাশে আছে 56,000 এখানে দিলাম, এবং এই জায়গায় ব্যাড ডেট এক্সপেন্সেস 18,000 টাকা দিয়ে দিলাম, এবং এই যে সেলিং এক্সপেন্সেস পেয়েবল 11,000 ঠিক এখানে বসবে এটা বসিয়ে দিলাম, তারপরে সাপ্লাইজ অন হ্যান্ড ডেবিটে বসালাম, এরপর ডিপ্রিসিয়েশন অন বিল্ডিং আমরা এটা ডেবিটে বসিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এটা যোগ করে দিলে যোগফলটা আসলো 24,30,000, এটা ডাবল টার্ন দিয়ে আমরা এটাকে ক্লোজ করে দিব। এরপর ইনকাম স্টেটমেন্টে বসবে যাবতীয় ব্যয় ডেবিট পাশে, ক্রেডিট পাশে বসবে যাবতীয় আয়গুলো, এবং ব্যালেন্স শিটের ডেবিট পাশে যাবতীয় সম্পদ, এখানে বসবে নিট ক্ষতি এবং উত্তোলন, আর ক্রেডিট পাশে বসবে যাবতীয় দায় এবং মালিকানা স্বত্ব এবং নিট ক্ষতি সরি নিট লাভ। তো দেখো এখানে সেলিং এক্সপেন্সেস খরচ এটা চলে আসছে, এখানে রেন্ট 75,000 টাকা ঠিক এখানে চলে আসবে কারণ এটা ব্যয়, তারপরে সেলস রিটার্ন এটা ডেবিট পাশে বসবে আমাদের বিক্রয় ফেরত, এরপরে তো সেলিং এক্সপেন্সেস বসিয়ে দিয়েছি, এরপরে পার্সেস 8,90,000 টাকার ব্যয় এখানে বসলো, এরপরে দেখো ফ্রেইট ইন ক্রয় পরিবহন এটাও ব্যয় ইনকামের ডেবিটে বসছে, ক্যাশ এটা সম্পদ ব্যালেন্স শিটের ডেবিটে বসবে কারণ আমরা জানি সম্পদ ব্যালেন্স শিটের ডেবিটে বসে, এরপর ইন্স্যুরেন্স এক্সপেন্সেস বিমা ব্যয় এইটা ব্যয় ইনকামের ডেবিটে বসবে, এরপর ইনভেন্টরি এটা প্রারম্ভিক মজুত পণ্য ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে বসছে 3,40,000, ল্যান্ড এটা সম্পত্তি যাবতীয় সম্পত্তি ব্যালেন্স শিটের ডেবিট পাশে বসবে, এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল এটা একটা সম্পত্তি 5,00,000 টাকা ব্যালেন্স শিটের ডেবিট পাশে বসবে, বিল্ডিংস এটাও ব্যালেন্স শিটের ডেবিট পাশে বসবে, তার পরবর্তীতে এখানে দেখো তো অ্যাকাউন্টস পেয়েবল 3,00,000 টাকা এখানে বসবে, এরপরে এখানে কি বলা আছে সেলস সেলস বলা আছে যেটা 20,00,000 টাকা এটা ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে বসবে কারণ আয়, পার্সেস ডিসকাউন্ট বসবে ক্রেডিট পাশে, পার্সেস যেহেতু ডেবিট পাশে বসে পার্সেস আমাদের ডেবিট পাশে বসে অর্থাৎ পার্সেস ডিসকাউন্ট বা ক্রয় বাটটা বসবে তখন ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস বা ডাউটফুল ডেটস এটা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যাবে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 1,20,000 এটাও ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যাবে,
তারপর ক্যাপিটাল এটাও ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে চলে যাবে। ইন্ডিং ইনভেন্টরি 5,60,000 এটা সম্পদ ব্যালেন্স শিটের ডেবিটে, ব্যাড ডেট এক্সপেন্সেস এটা বসবে এখানে ব্যালেন্স শিটের ডেবিটে না, সরি ব্যাড ডেট এক্সপেন্স ব্যয় ইনকামের ডেবিট পাশে, সেলিং এক্সপেন্স পেয়েবল এটা দায় ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যাবে, এরপরে সাপ্লাইজ অন হ্যান্ড এটা সম্পদ ব্যালেন্স শিটের ডেবিট পাশে বসবে, এরপরে দেখো এখানে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স বিল্ডিং এটা ব্যয় ইনকাম স্টেটমেন্টের ডেবিটে বসবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার ইনকাম স্টেটমেন্টের ডেবিট ক্রেডিট পাশটা যোগ করবো, যোগ করলে আসছে 20,50,000, সেই টাকাটা আবার এখানে পার করার পর ইনকাম স্টেটমেন্টের এই যে ডেবিট পাশে যে কয়েকটা দফা আছে এগুলোকে কি করব আমরা যোগ করে তারপরে এখান থেকে 20,50,000 থেকে বাদ দিয়ে দিব। হ্যাঁ, বাদ দিলে পরে আসবে কত টাকা এখানে আমাদের নেট ইনকাম, যেটা এটা বাদ দিয়ে দিব 5,61,000। এই 5,61,000 টাকা এটা হলো নেট ইনকাম, আর এই নেট ইনকামটা ব্যালেন্স শিটে পার করব। এর পরবর্তীতে ব্যালেন্স শিটের ডেবিট পাস এবং এই ক্রেডিট পাসটা আমরা যোগ করে দিব, যোগ করে দিলে আমাদের যোগফল হচ্ছে 25,00,000 সামথিং আসবে, 4,000 অথবা 40,000 টাকা। এটা যোগফলটা একটু করে তোমরা দেখে নিবা। তো এইটা ছিল আমাদের অঙ্ক। এখন এটা আমরা কিন্তু প্রথমে 10 ঘর বিশিষ্ট যেটা সেটা করলাম, কিন্তু এই অঙ্কটা আমাদের 8 কলাম বিশিষ্ট করতে বলেছে। তো 8 কলাম বিশিষ্ট যদি করি তখন কি হবে, এই যে এখানে যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যে ঘরটা আছে, এইখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ঘরটা আমাদের কি হবে না, থাকবে না। কয় কলাম, কয় নম্বর কলামে থাকবে না, সেটা থাকবে না হচ্ছে 8 নম্বর বা 8 কলাম, 8 নম্বর। তো 8 নম্বর কলামে তাহলে আমাদের কি হবে, আমরা যথারীতি এই যে অ্যাডজাস্টমেন্টের যে বিষয়গুলো অ্যাডজাস্টমেন্টের ঘরে বসাবো, এবং এই অ্যাডজাস্টমেন্ট থেকে কোনটা ইনকাম স্টেটমেন্টে বসবে কোনটা ব্যালেন্স শিটে বসবে সেটাকে আমরা পার করে দিব। তো দেখো এখানে ইন্ডিং ইনভেন্টরি এখানে বসছে, এই যে 5,60,000 এখানে এটা দিয়ে দিলাম। তারপরে দেখো ওই আগেরটার মতো করেই আমরা কি করেছি, এখানে সবগুলো এখানে আগে এভাবে বসিয়ে নিয়েছি, আগেরটার মতো করে আগে আমরা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখো এই যে এইটা থেকে এই 4,000 বাদ গেলে ইনকাম স্টেটমেন্টে ডেবিটে 16,000, আর এই ঘরটা আসলে এমনিতেই চলে আসছে। এরপরে দেখো এই যে রেন্ট 75,000 টাকা এটা চলে আসছে, সেলস রিটার্ন এটা বসবে ডেবিট পাশে দেখো এখানে চলে আসছে। এরপরে দেখো এই যে সেলিং এক্সপেন্সেস 13 আর 11, 24,000 টাকা এটা ব্যয় ইনকামে ডেবিটে বসছে, অর্থাৎ মাসখানেকার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ঘরটা থাকবে না। পার্সেস দেখো এখানে 14,50,000, আর এটা ক্রেডিট পাশে আছে 5,60,000, বিয়োগ হবে, বিয়োগ হওয়ার পরে ডেবিট পাশেই থাকে 8,90,000 টাকা। এরপরে দেখো ফ্রেইট ইন 11,000 টাকা এখানে বসে গেছে। এরপরে ক্যাশ এটা সম্পদ ব্যালেন্স শিটে ডেবিট পাশে চলে আসছে। এরপরে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস দেখো আসছে এখানে 15,000 টাকা। এরপরে বলছে ইনভেন্টরি এটা বলছে 3,40,000 টাকা এখানে আসছে। তারপরে ল্যান্ড দেখো এখানে বলেছে সম্পত্তি ব্যালেন্স শিটের ডেবিট পাশে, অ্যাকাউন্ট রিসিভেবল এটা সম্পত্তি ব্যালেন্স শিটের ডেবিট পাশে, বিল্ডিং ব্যালেন্স শিটের ডেবিট পাশে, অ্যাকাউন্টস পেয়েবল দায় ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। তারপরে দেখো সেলস বলেছে এটা আয় ইনকামের ক্রেডিট পাশে। এরপরে পাশে ডিসকাউন্ট বসবে ইনকামের ক্রেডিট পাশে। তারপরে দেখো এখানে এই যে 12 আর এইটা 18, 30,000 টাকা বসবে এটা ইনকামের ক্রেডিট পাশে। তার পরবর্তীতে এখানে 1,50,000 আর 30,000, 1,80,000 টাকা এটা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে বসবে। এরপরে ক্যাপিটাল 14,22,000 টাকা এটা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যাবে। ইন্ডিং ইনভেন্টরি ব্যালেন্স শিটের ডেবিট পাশে বসবে, এটা সম্পত্তি। তারপরে 18,000 টাকা ব্যাড ডেট এক্সপেন্স এটা ব্যয় ইনকামের ডেবিট পাশে বসছে। এই যে সেলিং এক্সপেন্স 11,000 টাকা এটা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যাবে। তার পরবর্তীতে এখানে দেখো 4,000 টাকা দেখা যাচ্ছে হলো কি সাপ্লাইজ অন হ্যান্ড এটা ব্যালেন্স শিটের ডেবিট পাশে, ডিপ্রিসিয়েশন অন বিল্ডিং 30,000 টাকা এটা ব্যয় হিসাবে চলে আসছে। এরপরে এখানে যোগ করলাম আমরা আগেরটার মতো করে 20,20,000 টাকা এখানেও দিয়ে দিলাম, 5,61,000 টাকা এটা লিখে দিলাম নেট ইনকাম, তারপরে এটাকে ব্যালেন্স শিটে পার করে দিয়ে এটাকে শুধু আমরা যোগ করে দিলাম। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি, যে শুধুমাত্র মাসখানের একটা ঘর থাকবে না, এই ঘরটা কি হবে, বাদ যাবে। বাদ যাওয়ার পরে এই যে ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্টের যোগ বিয়োগ করার পরে টাকাটা যেটা ইনকামে বসবে সেটা ইনকাম স্টেটমেন্টের ঘরে, আর যেটা ব্যালেন্স শিটে বসবে সেটাকে আমরা ব্যালেন্স শিটের ঘরে বসিয়ে দিব। তো আমাদের এই ছিল আজকে প্রবলেম নাম্বার 13। এর পরবর্তীতে 14 নম্বর ক্লাস দেওয়া হবে, তোমরা সে অপেক্ষায় থাকো। এবং একটা কথা বলি, আমার এই ক্লাসগুলোকে তোমরা ফুল টাইম দেখবে, এবং অবশ্যই এটাকে শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।